সুলক্ষণাস কিচেনে সবাইকে স্বাগত। মুখরোচক খাবার খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি ঘরে বানানো হয় তো তার থেকে ভালো তো আর কোনো অপশনই থাকে না। তো আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি, খুবই মজাদার, ডিম আর আলু দিয়ে ফিঙ্গারের রেসিপি। তো চলুন দেখে নিই এটার জন্য আমাদের কী কী লাগছে। এখানে আমার লাগবে 2টো ডিম, 2টো আলু আর 1টা পেঁয়াজ। তো আলু আর ডিমটাকে আমি প্রথমে সেদ্ধ করে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি আলু আর ডিমটাকে গ্রেট করে নিয়েছি, এই যে এইরকম হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা যে যার স্বাদ মতো ইউজ করব। কালো গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, রেড চিলি ফ্লেক্স, কুচি করে কাটা 1টা পেঁয়াজ, সামান্য একটু গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ সুজি। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এইরকম মতো একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এরকম হয়েছে। এবার যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি, সুজিটাকে একটু বসতে দিতে হবে। তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি, একটু ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এবার এইগুলোকে আমি আর একটুখানি এরকম করে মেখে নেবো। নুনটা ঝালটা কিন্তু যে যার স্বাদ মতো দেবে। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে এরকম ছোট ছোট বল মতো বানিয়ে নেব। বল মতো বানিয়ে এবার এটাকে আমি এরকম লম্বা মতো শেপ দিয়ে দিচ্ছি, এরকম চ্যাপটা করে। এইরকম একটা শেপ দেব। এরকম শেপ দিয়ে দিয়ে আমি তৈরি করে নিচ্ছি প্রথমে। তো আমি সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। আমি ফিঙ্গার শেপে এগুলো সব তৈরি করে নিয়েছি। এবারে আমার যেটা করতে হবে, আমি এখানে 2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এটাকে আমি সামান্য একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এগুলো তৈরি করার সময় যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, তাহলে আমরা সামান্য ময়দা ইউজ করতে পারি, অথবা হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিলেও হাতে আর লাগবে না। এরকম করে 1-1টা করে নেব, নিয়ে এর মধ্যে দেবো। আমি ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে এটাকে কোট করে নিতে হবে। এরকম কোট করে করে
এটা আমি কাঁটা চামচের করে তুলছি, যার কারণে এক্সট্রা যে ময়দাটা এর সাথে যাতে না উঠে যায়, তলা দিয়ে যেন পড়ে যায় তার জন্য। ব্রেড ক্রাম্পের রেসিপিও আমি এর আগে দিয়েছি, তো সেই রেসিপিটা কারো প্রয়োজন থাকলে দেখে নিতে পারে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো। আমি ব্রেড ক্রাম্প মাখিয়ে রেখে নিয়েছিলাম সবগুলো, এইবার আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি খুব বেশি গরম করব না, সামান্য একটু গরম হলেই আমি এর মধ্যে দিতে থাকবো, কারণ খুব বেশি হিট হয়ে গেলে তাহলে ওপর দিকটা থেকে পুড়ে উঠবে কিন্তু ভেতরে ভালো করে হবে না। তো দেখাচ্ছি ভেজে, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেখাচ্ছি। এই যে হালকা হালকা এরকম বুদবুদি মতো উঠছে, এর থেকেই বুঝতে হবে তেলটা এখনো পুরোপুরি গরম হয়নি, হালকা গরম আছে। আমি এক এক করে অন্য ফিঙ্গার গুলো দিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি, ডিম আর আলু মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে, আর টুকটাক যে মশলাগুলো লাগছে সেইগুলো তো খুব ইজিলি এটা বানিয়ে কাউকে দেওয়া যায়, আপনারা বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় জিনিসটা। শুধু আলু দিয়েও আপনারা এরকম বানাতে পারেন। তো আমি ডিম দিয়ে ট্রাই করে দেখেছিলাম, তো ডিম দিয়ে আরও ভালো লাগে শুধু আলুর জায়গায়, সেই জন্য আমি ডিম দিয়ে ফিঙ্গার বানানো ট্রাই করলাম। আমাদের বাড়িতে সবার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ এই রেসিপিটা সবার সাথে শেয়ার করি, দেখি সবাই টেস্ট করে কীরকম বলে। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এরকম ডিম আলু ফিঙ্গার আপনারা তৈরি করবেন বাড়িতে, করে আমাকে জানাবেন। আমার ফিঙ্গারগুলো কিন্তু বানানো রেডি, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। হালকা আছে, ফ্রাই করেছি। আমি এবার একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি, যাতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা যাতে এর মধ্যে শুষে নেয়। তৈরি হয়ে গেল আমাদের ডিম আলুর মুচমুচে ফিঙ্গার, কত চটজলদি হয়ে যায় এটা। তো আপনারা এইভাবে এই রেসিপিটাকে ফলো করবেন, করে কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।